প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো গত ক্লাসে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদের পার্থক্য বলতে যেয়ে আমি পরাগায়ন সম্পর্কে কথা বলেছিলাম অর্থাৎ পলিনেশান এবং পলিনেটর সম্পর্কে কথা বলেছিলাম এখন আমরা দেখি যত্রতত্র ফুলের মধ্যে বিভিন্ন রকমের পলিনেটরগুলি যে বসে মধু সংগ্রহ করে এরা তো এই পলিনেটরগুলি জানে না কোন ফুলটা কোন প্রজাতিটা একই প্রজাতি অথবা কোনটা ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল সুতরাং ওরা মধু সংগ্রহ করে ধরে নাও তোমরা মধু সংগ্রহ করছে আমের ফুল থেকে তারপরে আমের ফুলের থেকে কিছু পরাগ্রেণু পলিনেটরের পায়ে এবং মুখে লাগিয়ে যে বসছে হচ্ছে কুমড়ো ফুলে তাহলে এই যে কুমড়ো ফুলের গর্ভমুণ্ডে যায় বসলো আমের পরাগ্রেণুটা কুমড়ো ফুলে যেয়ে পড়লো কিন্তু কোনো পরাগায়ন ঘটলো না বা পরাগমিলন ঘটলো না একটা বিষয় আরেকটা বিষয় হলো যদি আম্রমুকুল থেকেই সে মধু খায় এবং আমের মুকুলের পরাগরেণুগুলি তার পায়ে লাগিয়ে আম ফুলের গর্ভমুণ্ডে যায় বসে তখন পরাগমিলনটা ঘটে এই যে পরাগমিলন ঘটে না এবং মিলন ঘটে এই যে প্রক্রিয়াটা কেন ঘটে না কেন ঘটে এটাকেই বলা হয় পোলেন পিস্টেল ইন্টারাকশন অর্থাৎ পোলেন এবং পিস্টেল এরা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তাহলে ধরে নাও যদি পৃথিবীতে এরকম ঘটত ফুল থেকে পরাগ্রেণু নিল অর্থাৎ কুমড়ো মধু খেলো পরাগ্রেণুটা সে বহন করে নিয়ে গেল আমের মুকুলে আমের মুকুলে দিল দেওয়ার পরে সেখানে পরাগায়নটা হয়ে গেল পরাগায়নটা হওয়ার পরে পরাগমিলনটা যদি ঘটে যেত তাহলে কীরকমের বড় রকমের সমস্যা হতো অর্থাৎ তুমি ফসল বুনেছো কি আম চাষ করেছ সাথে কুমড়া ফুলের চাষ করেছ কুমড়া ফুল থেকে সে মধু নিলো মধু খেলো পরাগ্রেণুটা সে বহন করে নিয়ে ফেললো কোথায় আমের গর্বমুণ্ডে আম ফুলের গর্ভমুণ্ডে তাহলে আম ফুলের গর্ভমুণ্ডে যখন পতিত হয়ে যদি পরাগমিলন ঘটে যেত তাহলে এখানে আমের পরিবর্তে অথবা কুমড়ার পরিবর্তে দুইটার সংকরায়নে এমন একটা ফলের উদ্ভব ঘটত যে ফলটা ফলের স্বাদে গন্ধে সব কিছুতেই ডিস্টার্ব হয়ে যেত এবং আমরা ফলের আকার আকৃতি পাতাম ভিন্ন রকমের তো সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে এসছি এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পোলেন পিস্টেল ইন্টারাকশন এই যে তোমরা এখানে দেখো আমি একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি তোমাদের বোঝানোর স্বার্থে এই যে দেখো এইটা হচ্ছে গর্বমুণ্ডটা অর্থাৎ এই গর্বমুণ্ডের উপরে অনেকগুলি স্টিকমাটিক পেপিলি দেখা যাচ্ছে এই যে স্টিগমাটিক পেপিলাটা এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে কুচকানু এই স্টিগমাটিক পেপিলাটাই আমি এইখানে এই স্টিগমাটিক পেঁপিলাটাই আমি এইখানে বড় করে এঁকে রেখেছি দেখো এই বিশাল বড় এটা হচ্ছে স্টিগমাটিক পেপিলা এখন এই স্টিগমাটিক পেপিলার মধ্যে কি থাকে তোমরা একটু দেখো এইখানে থাকে হচ্ছে প্রথম লেয়ারটা দ্বিতীয় লেয়ারটা কিউটিক্যাল লেয়ার তারপরে আর একটু ভিতরের দিকে একটা লেয়ার হচ্ছে প্যাক্টোসেলোলোজ লেয়ার তারপরে তার ভিতরে যে লাল লেয়ারটা দেখতে পাচ্ছ এটা সেল ম্যাম অর্থাৎ এখানে দেখো একটা লেয়ার লেয়ারকে আমরা কিউটিক্যাল লেয়ার বলছি যেটা এই যে ছাড়া ছাড়া সবুজ লেয়ারটা এটাকে কিউটিক্যাল লেয়ার বলে এখন এইখান থেকে একটা ফুল থেকে পরাগ্রেনও নিলো পোলেনব্রেনটা নিলো নিয়ে করলো কি একটা পোলিনেটর এইখানে নিয়ে সেটাকে পতিত করে দিল এই যে দেখছো লাল পতিত করে দেওয়ার পরে এইখানে একটা বিশেষ যদি সম্পন্ন হয় অর্থাৎ এখানে একটা রিসিপ্টর প্রোটিন আছে এই যে দেখো এটাকে বলে হচ্ছে রিসিপ্টর প্রোটিন গ্রাহক প্রোটিন এই গ্রাহক প্রোটিন হচ্ছে এখানে সে ঘটকের ভূমিকা পালন করে অর্থাৎ ঘটকের ভূমিকা বলতে এটা বলছি এই কারণে যে এই গ্রাহক প্রোটিন সে করে কি এই যে পোলেন গ্রেইন এবং এই যে পেপিলা এই দুইটাকে সে বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্সের সাহায্যে সে একটা সিগন্যাল দেয় দিয়ে বলে এই যে পরাগ্রেণুটা আসছে এইটা বলে হচ্ছে এই পেপিলিকে যে এটা তোমার পরাগ্রেণু এবং আবার এই পরাগ্রেণুকে বলে যে এই যে পেপিলাটাতে এসে তুমি পতিত হয়েছো এই পেপিলাটা তোমার তার মানে হলো যখন এই যে এই সিগন্যালটা চলে আসে অর্থাৎ রিসিপ্টর প্রোটিন গ্রাহক প্রোটিন এখানে এই ঘটকের ভূমিকাটা পালন করার পরে তখন এ করে কি এখানে ডিজলভ হয়ে পরাগ্রেনটা আস্তে আস্তে কোথায় এটা তো আমি এইগুলার ছোট একটা অংশ এখানে নিয়ে আসছি এই যে ছোট্ট একটা অংশকে নিয়ে আসছি ডিজলভ হয়ে এখান থেকে ডিজলভ হয়ে পরাগ নালিকা কুচ দিয়ে আস্তে আস্তে কি করে নিচে থাকে কি গর্ভাশয় এই গর্ভাশয়ের মধ্যে আসে এসে এখানে কি হয় অর্থাৎ নিষেক হয় নিষেক হওয়ার পরে এটা ফলে পরিণত হয় তাহলে আমরা এখানে কি রিসিপ্টর প্রোটিন সেই কাজটা করে অর্থাৎ সিগন্যাল দিয়ে বলে দেয় যে এই পেপিলা তোমার এবং সিগন্যাল দিয়ে বলে দেয় পেঁপিলাকে যেই পরাগ্রেণী ওটা তোমার একই প্রজাতির দ্যাট এই কারজাতিটা সম্পন্ন হয় এখন ধরে নাও এই যে পোলেনটা এটা হলো কুমড়া ফুলের পোলেন কুমড়া ফুলের পোলেন এটা পোলেন গেনটা কুমড়া ফুলের এখন এই কুমড়া ফুলের পোলেন গেনটা এসে পড়লো কার পেঁপেলিতে পড়লো ধরো আমের পেপেলিতে অর্থাৎ ম্যাঙ্গুর যে পেঁপেলি সেই ম্যাঙ্গুর পেপেলিতে এসে পড়লো পড়ার পরে যে ঘটনাটা ঘটলো আসার সাথে সাথে এখানে এই যে রিসিপ্টর প্রোটিন সিগন্যাল দিতে শুরু করে কাকে এই পরাগ্রেণুকে যে এই যে তুমি পরাগ্রেণু এখানে আসছো এই পেপিলি কিন্তু তোমার প্রজাতির না আবার সে সিগন্যাল দিতে থাকে রিসিপ্টর প্রোটিন পেঁপিলিকে যে এই যে পরাগ্রেণুটা তোমার কাছে আসছে এই পরাগ্রেণুটা কিন্তু তোমার প্রজাতির না সো দ্যাট এইখানে তখন করে কি এখানে একটা কেমিক্যাল নিঃসরণ হয়ে জাস্ট কেমিক্যালটা নিঃসরণ হয়ে এখানে একটা শক্ত আবরণের সৃষ্টি হয় এই জায়গাটার মধ্যে একটা শক্ত আবরণের সৃষ্টি হয় শক্তাবণের সৃষ্টি হয় অর্থাৎ এখানে একটা ক্যালাস ফর্ম করে ক্যালাস ফর্ম করার পরে পরাগণুটা এই যে পরাগ নালিকা কুসটাকে ডিজলভ করে অর্থাৎ এই যে গর্ভমুণ্ড দিয়ে ডিজলভ করে গর্ভাশয়ের দিকে প্রবেশ করতে পারে না এখানে একটা ক্যালাস ফর্ম করে আমি আগেই বলেছি এই যে ছোট্ট যে অংশটা ছোটো ছোটো এই অংশটাকে আমি বড় করে দেখিয়েছি এখানে এটা আছে ডিজলভ করে কি করে গর্ভাশয়ে প্রবেশ করতে পারে না এবং নিষেকটা হয় না এই যে তোমার বিশেষভাবে এখানে যে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো রিসিপ্টর প্রোটিন রিসিপ্টর প্রোটিন এখানে কি করছে ঘটকের ভূমিকা পালন করে সে আসতে বাধা দিচ্ছে দুটার মধ্যে মিলন ঘটাচ্ছে না আবার সে সাহায্য করে একই প্রজাতির হলে দুটার মধ্যে মিলন ঘটাচ্ছে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় পোলেন পিস্টেল ইন্টারেকশন তো পৃথিবীতে প্রত্যেকটা উদ্ভিদ একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে চলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে কি চমৎকার একটা ডিসিপ্লিন যদি কোনো কারণে এক প্রজাতির ফুল আরেক প্রজাতির ফুলে অর্থাৎ পোলেন গ্রেন আরেক প্রজাতির গর্ভমুণ্ডে পতিত হয়ে যদি পরাগমিলন ঘটে যেত তাহলে যে প্রবলেমটা হইতো যে সমস্যাটা হইতো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীরকম যে তুমি ফসল বুনেছ একরকম অর্থাৎ ফলন পাচ্ছ আরেক রকম ফসলের স্বাদ গন্ধ ফলের গুণগত মান সব কিছুই চেঞ্জ হয়ে যেত ফলের চেহারা আকৃতি চেঞ্জ হয়ে যেত এইখানেই হচ্ছে এই বিষয়টা তো আশা করি তোমরা ফলেন পিস্টেল ইন্টারাকশান বুঝতে পেরেছ এবং আশা করি এটাও বুঝতে পেরেছ কি কারণে একটা পরাগরেণু যদি ভিন্ন ফুলে যেয়ে পতিত হয় ভিন্ন প্রজাতির গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে সেখানে মিলনটা ঘটে না এবং একই প্রজাতির যদি হয় অর্থাৎ সাযুজ্য থাকে তাহলে কেন তাদের মধ্যে কিভাবে পরাগ মিলনটা ঘটে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এখান থেকে তোমাদের এমসিকিউ থাকতে পারে অবশ্য আমাদের সময় এমসিকিউ ছিল না আমাদের সময় সিজিপিএ ছিল না জিপিএ ছিল না তো এখন তো সব আমাদের সময় সব ফার্স্ট ডিভিশন ছিল যাই হোক আমার বয়সটা তোমরা নিশ্চয়ই নির্ধারণ করতে পারবে প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়ে মজা করলাম যাই হোক এই যে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে পরাগ মিলনের যে প্রক্রিয়াটা সেটা বোঝালাম কেন পরাগ মিলন ঘটে না বা কেন ঘটে সেটাও বোঝালাম আশা করি তোমরা সকলেই এর থেকে উপকৃত হবে সবাইকে ধন্যবাদ